বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো, আমিও আল্লাহর রহমতে ভালো আলহামদুলিল্লাহ। এই তো সকালের ভিউটা তোমাদের মাঝে তুলে ধরলাম, কুয়াশার চাদরে ঢাকা একটা ভিউ। যখন আমি ভিডিওটা করেছি তখন সকাল 8:30 মতো বাজে, আমি ঘুম থেকে উঠে কিছুক্ষণ বারান্দা দাঁড়িয়েছিলাম, এত কুয়াশা ঠান্ডা। আজকে মনে হয় একটু বেশি ঠান্ডা আমার কাছে, তাই শেয়ার করলাম। এই যে নিচে রাস্তাটা একদম নিজন, ঠান্ডার জন্য কেউ বাহিরেও বের হচ্ছে না। তারপরও আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, গ্রাম অঞ্চলে তো আরও প্রচুর ঠান্ডা, তাই সকাল সকাল গরম গরম মশলা পিঠা কিংবা আমরা চাপটি বলি এটাকে, চালের গুঁড়া দিয়ে মশলা দিয়ে একটা চাপটি বানিয়ে নিলাম, সাথে একটু ভর্তা ছিল আর গরম গরম চা খেয়ে নিলাম, শর্টকাটে নাস্তাটা বানিয়ে নিলাম। যেহেতু সকালে ঠান্ডা ছিল রুটি বেলার ঝামেলায় আর গেলাম না, চলো চলে যাই প্রস্তুত প্রণালীতে। এই তো এখানে আমি 2 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি, 2টা ডিম, লবণ, হলুদ, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনে পাতা কুচি করে একসাথে নিয়েছি। এই হলো আমার মূল মশলা পিঠার উপকরণ। আমরা এটাকে চাপটিও বলতে পারি কিংবা মশলা পিঠা, রুটি, যেটা বলতে যে যেটা দিয়েছি নে আর কি। এই দিয়ে দিলাম হলুদ এবং লবণ পরিমাণ মতো, স্বাদ বুঝে আর কি, যে যেমন লবণ হলুদ খাও ওরকম দিয়ে দিবা, এভাবে শর্টকাটে নাস্তাটা করে নিতে পারো। দিয়ে দিলাম ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 2টা ডিম ভেঙে। ডিম ছাড়াও তোমরা অপশনাল এটা করতে পারো। আগে মা খালা নানু দাদিরা কিন্তু এভাবে মশলা দিয়ে চাপটি বানিয়ে দিত, তখন হয়তো এভাবে ডিম টিমও দিত না, একটু মুখের স্বাদ চেঞ্জ করার জন্যই আমি ডিম 2টা দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আস্তে আস্তে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিই। এফাকে বলে নিচ্ছি, যে সকল বন্ধুরা নিয়মিত আমার চ্যানেলের পাশে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে নিও, যাতে আমার প্রতিদিনের ভিডিও সবার আগে তোমাদের মোবাইলে চলে যায়, ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝেও শেয়ার করো। তোমাদের সবাই আমায় সহযোগিতা করবা এটাই আমি তোমাদের কাছে কামনা। এই তো ব্যাটারটা এই যে দেখতেই পাচ্ছ করে নিলাম, চলে আসলাম চুলায়, একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, প্যানটা একটু মুছে নিলাম, সামান্য একটু তেল পোছা দিয়ে দিব যাতে তেল তেলে হয় আর কি। আমি তোমরা চাইলে তেল দিয়েও করতে পারো, আমি তেল দিব না, একটু ফ্রাই প্যানটার মধ্যে তেল ভরাই নিলাম, একটা পিঠা হবে প্যানকেকের মতো, একদম খুবই সফট, খেতেও খুবই ভালো লাগলো ঝালঝাল পিঠা। সকালবেলা হয়তো মিষ্টি পিঠাটা ভালো লাগবে না, এর জন্য ঝালঝাল করে যে চাপটি পিঠাটা বানিয়ে নিতে পারো। দিয়ে দিলাম ফ্রাই প্যানে, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। খুব মজার এবং হেল্পফুল একটা নাস্তা হয়ে যায় সকালে। সবসময় তো আমাদের রুটি ভালো লাগে না, মুখে স্বাদটা চেঞ্জ করার জন্য চাইলে এভাবে নাস্তাটা করে নিতে পারি। দেখো প্যানকেকের মতো কিন্তু ফুলে আসছে, যেহেতু আমি ডিম দিয়েছি ফুলবেই তো। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। এই তো দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনি টেস্ট হয়েছিল, হয়তো আমি এত পারদর্শী না, যতটুকু পারি তোমাদের মাঝে শেয়ার করি, আশা করি ভালো লাগবে। এভাবে করে দিয়ে সবগুলো পিঠা বানিয়ে নিব।
আমার এখানে চার পাঁচটা পিঠা হবে, তোমরা যে যতটুকু প্রয়োজন অতটুকু পরিমাণ তৈরি করে নিবা, এটা তো আর বলার কিছু নেই। এভাবে করে পিঠাটা চাইলে আটা দিয়েও করতে পারো, আমি আজকে চালের গুঁড়া দিয়ে করলাম। আর এই যে চুলায় চা হচ্ছে, সকাল সকাল যদি কুয়াশার সময় এই ধরনের গরম চা হয় তাহলে কিন্তু ভালোই হয়। এই যে সবগুলো পিঠা বানিয়ে নিলাম, আমার এখানে পাঁচটা পিঠা হয়েছে। নাস্তাটা করে নিব, আমার আগে একটু ভর্তা ছিল, আমি ভর্তা দিয়ে পিঠা খাবো আর চা খাবো। আমি সবসময় তোমাদের মাঝে শেয়ার করি, আমি যা তাই তোমাদের মাঝে শেয়ার করি। আমি নিয়মিত যে কাজগুলো করি, যা রান্না বাড়া করি, তাই তোমাদের মাঝে শেয়ার করি। এই তো পিঠাগুলো খুবই সফট হয়েছিল, একদম প্যানকেকের মতো, খেতেও কিন্তু একটু ঝাল ঝাল ভালোই ছিল। খেয়ে নিলাম নাস্তা। এই যে মেয়ে আমার জন্য গাছের একদম টাটকা ফরমালিন ছাড়া কলা পাঠিয়েছে, তোমাদের মাঝে শেয়ার করলাম। মেয়ে বলতে কথা, মেয়ে মায়ের জন্য দেখো কত সুন্দর কলা পাঠিয়েছে। দুপুরের খাবারটাও তোমাদের মাঝে শেয়ার করলাম। এই যে শসা সালাদ কেটেছি, পোলাও রান্না করলাম নতুন আলু দিয়ে গরুর মাংসের ঝোল, সাথে আছে ইলিশ মাছ, টমেটো, আলু, নতুন আলু দিয়ে ডাল। এই হলো আমার আজকের দুপুরের খাবার দাবার, সাথে দই। ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।